গত রাতে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে মাকাবি হাইফাকে পরাজিত করে এই মৌসুমে জয়ের ধারা অব্যাহত রেখেছে পিএসজি। নতুন কোচ ক্রিস্টোফার গাল্টিয়ারের অধীনে এখনও অবধি হারের মুখ দেখতে হয়নি প্যারিসিয়ানদের। এই মৌসুমে দশটি ম্যাচ খেলা হয়ে গেছে পিএসজির, সেই দশটি ম্যাচে নটি জয় এবং একটিতে ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগেও এই মৌসুমে দারুণ শুরু করেছে ফরাসি চ্যাম্পিয়নরা, প্রথমে ইটালিয়ান জায়েন্ট জুভেন্টাস এবং পরবর্তী সময় মাকাবি হাইফাকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ এইচে সবার উপরে আছে পিএসজি। এবং পিএসজি তাদের পরবর্তী ম্যাচে ফরাসি লিগে মাঠে নামতে চলেছে, এই ম্যাচটি পিএসজি খেলবে অলিম্পিক লিওনের বিপক্ষে। এই ম্যাচটি পিএসজির জন্য একটি অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে। অলিম্পিক লিওনের মাঠে এই দুটি দল মুখোমুখি হবে 19 সেপ্টেম্বর 12:15 AM। ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচটি শুরু হবে 19 সেপ্টেম্বর 12:15 AM এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই ম্যাচটি শুরু হবে 19 সেপ্টেম্বর 12:45 AM। এই মৌসুমে পিএসজি লিগ ওয়ানে মাত্র 7 ম্যাচ খেলে 6টিতে জয় এবং 1টিতে ড্র নিয়ে 19 পয়েন্টের সাথে লিগ টেবিলে সবার উপরে আছে। এবং অলিম্পিক লিওন এই মৌসুমে লিগ ওয়ানের মাত্র 7 ম্যাচ খেলে 4টিতে জয় 1টিতে ড্র এবং 2টিতে হার নিয়ে 13 পয়েন্টের সাথে লিগ টেবিলের 5 নম্বর পজিশনে আছে। পিএসজির মতোই মার্সেইলও 7 ম্যাচ খেলে 6 জয় এবং 1টিতে ড্র নিয়ে 19 পয়েন্টের সাথে 2 নম্বর পজিশনে আছে, যার কারণে পিএসজি চাইবে এই ম্যাচটাতে অলিম্পিক লিওনকে পরাজিত করে মার্সেইলের থেকে পয়েন্ট টেবিলে আরও এগিয়ে যেতে, যার কারণে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে। এবং এই ম্যাচে আবারও মাঠে দেখা যাবে মেসি নেইমারদের।